দেখা যাচ্ছে টাইপের ভিতরে ড্রয়িং দিয়ে আমরা এটা ফেব্রিকেশন করতেছি, ওকে। এই ড্রয়িং এর মাধ্যমে আমরা এটা ফেব্রিকেশন করতেছি, ওকে, ঠিক আছে। তো আমরা এই লাইনটা দেখো, আমাদের লাইনের মধ্যে কিন্তু কিছু নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলো ডেসক্রিপশনও দেওয়া আছে নাকি? এখানে দেখো 1, 2, 3, 4 প্রত্যেকটা এখানে নাম্বার দেওয়া আছে, ওকে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এই নাম্বারগুলো আবার এখানে দেওয়া আছে, ওকে। এখানে দেওয়া আছে নাম্বারটা সংক্ষিপ্ত আকারে, ওকে। আর ডেসক্রিপশনে দেওয়া আছে বিবরণ অনুযায়ী, ওকে। আমার দেখো এখানে প্রথমে যদি আমি এখান থেকে লাইনটা শুরু করি, এখানে দেখো কী কী দেওয়া আছে, 4, 5, 6, 7, ওকে। আমি শুরু করতে হলে আমার এই কিলো লাগবে, এখানে আমার কিছু ফিটিংস আছে, ওকে। এই ফিটিংসগুলো আমার লাগবে, ওকে। এগুলোর ডিটেলস আমার এইখানে দেওয়া আছে, ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ড্রয়িং, এটা হচ্ছে আমার ডেসক্রিপশন, ওকে, ঠিক আছে। তো 4, 5, 6, 7, ওকে। তো আমি এখানে দেখি চাইরে কী আছে, চাইরে দেওয়া আছে প্ল্যান, ওকে, ওয়েল মিক প্ল্যান, ওকে। তারপরে পাশে কী দেওয়া আছে, পাশে দেওয়া আছে একটা ব্লাইন্ড প্ল্যান, ওকে। তারপরে দেওয়া আছে ছয়ে, কী দেওয়া আছে, ছয়ে দেওয়া আছে হচ্ছে ক্যাসকেট, সাথে দেওয়া আছে নাটবল, ওকে। তো আমি যেহেতু এখানে ফেব্রিকেশন করতেছি, আমার এখানে শুধু অনলি প্লান্টসটা লাগবে, ওকে। আমার এখানে কী লাগবে, শুধু প্লান্টসটা লাগবে। তো আমরা এখানে প্লান্টসটা লাগাইছি, ওকে। তারপরে দেখো আমাদের এখানে পাইপ লাগানোর জন্য বলছে, ওকে। তো আমরা এখানে প্লান্টস বাদ দিয়েছি এবং এলবো সেন্টার বাদ দিয়ে ক্যালকুলেশন করে যতটুকু পাইপ পাইছি অতটুকু পাইপই আমরা এখানে লাগাইছি, ওকে, আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখো আমাদেরকে ডিরেকশন দেখাইছে, হ্যাঁ। এখানে আমরা কী করতেছি, এটা এটা প্রি ফেব্রিকেশন করতেছি, ওকে, প্রি ফেব্রিকেশন করতেছি। এজন্য আমাদের কাজের সুবিধার্থে আমরা কী করছি, এটা আমাদের ইচ্ছা মতো ডিরেকশন নিয়ে নিচ্ছি। কিন্তু ড্রয়িংয়ে কী দেখাইছে, ড্রয়িংয়ে আপ দেখাইছে, ওকে। এখন যদি আমি নাট বল খুললে এখানে ঘুরে যাই, তাহলে কি এটা আমার হাতে যাবে না? অবশ্যই আমাদের হাতে যাবে, ঠিক আছে। আপের থেকে আবার কোন দিকে দেখাইছে, নর্থের দিকে দেখাইছে, নর্থ থেকে শুরু করছি আবার নর্থের দিকে দেখাইছে আমার লাইন, ওকে। তো আমি যদি এটা খুললে এটা ঘুরে এটা আপে করে দিই, তাহলে আমি নর্থের থেকে আসলাম আবার নর্থে গেছি। তো আমি এটা প্রি ফেব্রিকেশন করতেছি, এজন্য আমি নিজের ইচ্ছা মতো দিক নির্দেশনা নিয়ে কাজ করতেছি। কিন্তু আমার যখন কাজটা একত্রে একটা স্কুল রেডি হয়ে যাবে, তখন কিন্তু একবার আমার ড্রয়িংয়ের সাথে প্রোপাইল করে নিয়ে যাবে, কারণ আমি ড্রয়িংয়ের দিক নির্দেশনা অনুযায়ী কাজ করি নাকি, ওকে, ঠিক আছে। তো তোমরা যখন একটা ড্রয়িংয়ের কাজ করবা, তখন তোমাদেরকে অবশ্যই কি দিক নির্দেশনা মাস্ট বি ফলো করতে হবে, ওকে। দিক নির্দেশনা ফলো করে হচ্ছে ডিরেকশন ফলো করে তোমরা কাজ করবা। দেখো এই যে কারণে দেখো ডিরেকশন দেওয়া আছে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, আপ ডাউন, কোনো ড্রয়িংয়ে অনলি নর্থ দেওয়া থাকে, কোনো ড্রয়িংয়ে চারটা ছয়টা সবার সবই দেওয়া থাকে, কোনো ড্রয়িংয়ে চারটা দেওয়া থাকে। তবে কি তোমরা যখন কাজ করবা, তখন অবশ্যই তোমাদের সামনের সেক্টর কি করবা, নর্থ, নর্থ সেক্টর, আপ করবা, ওকে।